করা নয়। বাপ্পা মজুমদারের এই নতুন গানের ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে। কাহিনী নির্ভর ভিডিওটিতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার নিজেই। এ উপলক্ষে জি সিরিজের স্টুডিওতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানের পাশাপাশি বিবাহ বিচ্ছেদ, আবারও বিয়ে, এসব নানা কারণে স্পটলাইটের কেন্দ্রে থাকা বাপ্পা মজুমদারের এবার বের হলো নতুন মিউজিক ভিডিও। শিরোনাম কবিতা পড়া নয়। কবিতা পড়া নয়, পথে হাঁটা নয়, অভিমানে নয়, চেনা পথে বাড়ি ফিরে ভেতরের ভেতর। গেল রোজার ঈদে প্রকাশিত গানটিকে মিউজিক ভিডিওতে রূপ দিয়েছেন শুভব্রত সরকার। বিশ্বাসে শক্তি নিয়ে উচ্চারণ মনে রেখে এক দম্পতির অনুরাগ আর অভিমানের গল্প বলা হয়েছে 5 মিনিটের এই মিউজিক ভিডিওতে। পাল্টে যাওয়ার সময়ে শ্রোতার পছন্দকে প্রাধান্য দিতেই মিউজিক ভিডিওটির নির্মাণ বলে জানান শিল্পী। স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে যে এখানে অভিনয় প্রয়োজন, তাহলে সেটা করতে হবে, আমি না করতে বলে বাঁচি। কিন্তু যদি এমন হয় যে আমাকে করতেই হবে, সেটা আসলে আমাকে মাথায় নিয়ে যদি স্ক্রিপ্টটা করা হয় তাহলে আমার জন্য সুবিধা হয়। ব্যক্তিগত জীবনে কী হচ্ছে সেটার প্রভাব কাজে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই পড়ে, যে কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ হইতে পারে। আমি খুব সরাসরি বলতে চাই, অবশ্যই এটা আমার ভিতরে একটা পজিটিভ ইফেক্ট ফেলেছে। স্যামুয়েল হকের লেখা এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদি। কবিতা পড়া নয়, পথে হাঁটা নয়, অভিমানে নয়, চেনা পথে বাড়ি ফিরে ভেতরের।